দিয়া বলবে যে এই ঘর আপনি 12 বছর 15 বছর চাকরি করার পরে দিয়া রিটায়ারমেন্টের টাকা দিয়া আপনি যে বাড়িটা বানালেন, ঘরের বিছানায় আপনি শোয়া ছিলেন, ও ভাই আপনার একমাত্র সন্তান তাই ডাক দিয়া বলেন আমার বাবাকে তাড়াতাড়ি বিছনার থেকে বের করে আনো, আর আমার বাবাকে ঘরে রাখা যাবে না, ঘর থেকে টান দিয়া নিয়া আমার ভাইরা আপনার সন্তান আপনাকে বারান্দায় শোয়াইয়া দিল। এ বাজান, যেই সন্তানের পিছনে আপনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যেই সন্তানের উপার্জন বাড়াতে গিয়ে আপনি হালাল হারামের দিকে তাকান না, ওই সন্তান পাড়া প্রতিবেশীদেরকে ডাক দেয়া বলবে চাষা তাড়াতাড়ি করো, আমার বাবার তাড়াতাড়ি কাফন দাফনের ব্যবস্থা করো। এ ভাই ভালো করে মনোযোগ, আগে 2-4টা হেদায়েতে কথা শুনে নেই আমরা, আপনাকে তাড়াতাড়ি করে বারান্দা থেকে নামাইয়া গোসল দেওয়ার জন্য খাটে নিয়ে গেছে। ভাই গো আমার এত নিষ্ঠুর, আমার আপনার পাড়া প্রতিবেশী গুলো এত নিষ্ঠুর আর নির্দয়, তারা ঘন্টা খানে গাগো আমার শরীরে যে কাপড়টা জড়ানো ছিল ঠাস ঠাস করে টান দিয়া কাপড় গুলা খুলে ফেলবে, কোটের বোতাম গুলা পর্যন্ত খুলে না বলবে টান দিয়া ছিঁড়ে ফেলা রাখার দরকার কি, খুলে ফেলার পরে দিয়া লক্ষ্য করে দেখেন তো দেখি আপনাদের এলাকায় এমন করে কিনা, আমার ভাইরা পরনের পাঞ্জাবি বা শার্টটা পর্যন্ত খুলে ফেলবে, নিচের মধ্যে যে একটা ফুল প্যান্ট ছিল সেটা পর্যন্ত খুলে ফেলবে। এক কথায় আপনি কিছুক্ষণ আগে বলছিলেন এই বাড়িটা আমার, এই জমিগুলো আমার, এই দামি চাদরটা আমার, এই দামি পাঞ্জাবিটা আমার, সবকিছু আমার আর আমার, কিন্তু 1 ঘন্টা পরে সব আমার বিসর্জন দিয়া, সব আমারকে পায়ে চাপা দিয়া আমার পাড়া প্রতিবেশীগুলা সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে দিল, কথা বলেন ঠিক কি না? ভাই মনটা নরম করে আমার আল্লাহ যখন কেয়ামতে বলবে মুসলমান বাবা জিরা কথাগুলা কি বোঝা যায়? বাবাজি বোঝা যায়? আমার ভাইরা ভালো করে মনোযোগ, একেবারে মোড়া কাবার শুরুতে যেমন নাকি বসে যান আপনি, গোসল করা হয়ে গেলাম, এ ভাই একজন বলছে বাজারে যাও বাজারে যাও, বেটা দোকানদার বলে কেমন কাপড় নিবা তুমি, দামি না কম দামি না মিডিয়াম কাপড়, লক্ষ লক্ষ টাকার মালিক আমি আর আপনি ছিলাম 1-2 ঘন্টা আগে দিয়া, দোকানদারের মধ্যে যায় আমার দোকানের মধ্যে যায় ছেলে কিংবা আপনজন বলে বেশি দামি কাপড়ের দরকার নাই, মিডিয়াম কাপড় হলেই চলবে, কথা বলেন ঠিক কি না? বন্ধু আমার ভালো করে মনোযোগ, কাফনের কাপড় আনা হলো মসজিদের ইমাম সাহেব হাতের মধ্যে একটা কাছি কিংবা একটা ছুরি কিংবা একটা বেলেট নিয়া কাপড়গুলাকে টন টন ঠাস 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 করে কাপড়গুলা টিনে ছেড়ে ফেলে, হুজুর বলে তাড়াতাড়ি করে লোকটাকে কাফনের কাফন পরান, কাফনের কাপড় যখন পরানো হয়ে গেল কাফনের কাপড়টা পরানোর পরে দিয়া তাড়াতাড়ি খাটলিতে শোয়া, চিরজন্মের তরে 60-70 বছর যেই বাড়ির আমি আর আপনি মালিক ছিলাম, আমার স্ত্রীও ডাক দেয়া বলে তাড়াতাড়ি নিয়ে যাও, ছেলেও ডাক দেয়া বলে বাবারে রাখিও না, পাড়া প্রতিবেশী জামাই যারা আছে কয় তাড়াতাড়ি করে কান্ধে নাও কান্ধে নাও, জানাজার নামাজটা পড়ায়া অনেকে গিয়া বলে একটু মুখটা দেখান তো দেখি। আমার ভাইরা আর একটা গুরুত্বপূর্ণ মাসালা কিন্তু বলে দিয়া চলে যায়, জানাজার নামাজের পরে মাইয়েতের লাল মাইয়েতের চেহারা দেখা আর ঠিক না, এটা হলো সুন্নতের পরিপন্থী, আমল করা যাবে তো ইনশাল্লাহ। দরদ আর দরদ, এত দরদ তাই জীবনে আর কোনোদিন দেখবে না, লাশের মুখটা একটু তোমরা দেখায় নাও দেখায় নাও, আচ্ছা বলেন তো দেখি লাশের মুখ দেখলেই কেউ নি জান্নাতি হবে নাকি? এ ভাই
হয় আমার দিকে লক্ষ্য করেন, দেখায় দিলে ভালো করে বুঝবেন, দেখায় দিলে ভালো করে বুঝবেন। এত নিষ্ঠুর, এত নিষ্ঠুর আমার পাড়া প্রতিবেশী মসজিদের ইমাম সাহেব। এতদিন পর্যন্ত হুজুরকে দাওয়াত খাওয়াইলাম, লক্ষ্য করেন পায়ের দিকে একটা বান দিয়েছে, মাথার দিকে একটা বান দিয়েছে। দিনাজপুর থেকে একটা গাঁটটি আসলে যে অবস্থা হয়, বইয়ের একটা গাঁটটি আসলে যে অবস্থা হয়, চতুর্দিকে মুখ বন্ধ, চতুর্দিকে মুখ বন্ধ, সুতা দিয়া বেঁধে ফেলেছে। ইমাম সাহেব হুজুর নাও এরকম করে আমাদের লাশগুলাকে বান্ধে চিৎকার করে বলেন, ঠিক কি না ভাই? জানাজার নামাজ হয়ে গেল, জানাজার নামাজটা পড়ানোর পরে তাড়াতাড়ি করে আমাকে আপনাকে নিয়ে একদিন দৌড় দিবে। আপনার দাদা ছিল এই বাড়িতে, আজকে আপনার দাদা নাই, আপনার বাবা ছিল এই বাড়িতে, বাবাও নাই। আরে দাদার ঘরে বাবার পরে, দাদার ঘরে বাবার পরে আসি আমি এখন, একতলা ঘর দুই তালার পর আমার তিন তালায় আসন, দাদার ঘরে বাবার পরে, দাদার ঘরে বাবার পরে আসি আমি এখন, একতলা ঘর দুই তালার পর তিন তালায় আসন। মুসলমান বাবা যে ভালো করে লক্ষ্য করেন, আমি যাতে কালিমার উপর কথা বলতে চাচ্ছি, আগে আমার কথাগুলোকে শুনুন। এভাবে করে খাটলির থেকে আমাকে আপনাকে মরণ লাশটাই যে খাটলির ভিতর রাখা হলো, একটা জোরে লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা খাটলির মধ্যে লাশটা রাখা হলো, জানাজার নামাজ স্যার কবরের পশ্চিম দিক থেকে নিয়ে লাশটা যখন কবরে নামাইয়া দিল, এ ভাই কত মানুষ গোরস্থান পর্যন্ত গেল, কত আপনজন গোরস্থান পর্যন্ত গেল, কেউ আর থাকে না। আজকের দিনও আমি দুই দুইটা মানুষকে কবরে দাফন করেছি, এ ভাই এত আপন, এত আপন, কিন্তু রুহ নামক সম্পদটা বার হইয়া গেলে সব আপন হইয়া যায় প। মুসলমান বন্ধু ভালো করে বোঝুন, আগে লাশটাকে কবরে নামানো হলো, লাশ কবরে নামানোর পরে দিয়া বাসের হাঙ্গর গুলো বিছানো হয়ে গেল। এবার জনমের তরঙ্গ আমার দিকে লক্ষ্য করেন, প্লাস্টিক একখান নিয়ে বড় ছেলে বলছে, রে আমার বাবার লাশের উপর প্লাস্টিকটা মেরে দিয়া দাও। এ ভাই এমন একটা প্লাস্টিক মেরে দিবে আমার আপনার কবরে আর কোনো দিন চেহারা দেখা যাবে না। আমার আপনার একার ভাই বোনেরা ভালো করে বোঝেন, মারা আপনারাও একটু শোনের আগে মন দিয়া, এরপরে আরো গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো। প্লাস্টিকটা ঢাকা দিয়া চতুর্দিকে চারটা মাটির বড় বড় কি বলি আমরা এগুলাকে, চাপা বলি, চাপা বলি দিনাজপুরের ভাষা, চারটা চাপা দিয়া সবাই ধাস ধাস করে মাটি ফালানো হবে। মাটি দেওয়া যখন হয়ে গেল, আগের কথাগুলো শোনেন আমার, মাটি দেওয়া যখন হয়ে গেল, এবার মাটি দেওয়া শেষ, ইমাম সাহেব হুজুর বলছে কবরের পাশে থাকিও না, তাড়াতাড়ি কবরটা ছেড়ে দাও। আমার ভাইরা ওই কবরে এখন ছেলে নাই, মেয়ে নাই, জামাই নাই, কেউ নাই, আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কেউ নাই। সবাই বলেন উচ্চ কণ্ঠে আওয়াজ ছেড়ে দিয়া, ওই কবরে তখন কে আছে জোরে বলেন, কে? আল্লাহ। এই কবরে তখন থাকবে আল্লাহ, বন্ধ হইয়া যাবে রে মন, বন্ধ হইয়া যাবে এই দুনিয়ার রং তামাশা, বন্ধ হইয়া যাবে কবরে গেলে তোমার রক্ষা না হবে, হাসরে গেলে তোমার কুল নাই রে, খোদার কাছে তুমি যখন হিসাব দিতে যাবে মুখে তোমার তালা দিয়া জবান বন্ধ করবে,
জোরে বলেন না কেন ঠিক না বেঠি বন্ধ হইয়া যাবে রে মন বন্ধ হইয়া যাবে এই দুনিয়ার রং তামাশা বন্ধ হইয়া যাবে এই দুনিয়ায় কি করতেছ সব দেখিতেছে খোদাই তোমার আমল সব দেখিবে ওই না হাসরের বেলায় টেলিভিশন কেমনই দেখ টেলিভিশন কেমনই দেখ তেমনি হাসরে দেখিবে কবরে গেলে তোমার রক্ষা না হবে হাসরে গেলে তোমার কুল নাই রে জিবায় হারাম কিছু খেলে জিবায় সাক্ষী দিবে মুখে মিথ্যা কথা বললে মুখে সাক্ষী দিবে এতটা বলেন ঠিক না বেঠি সলচাতুরি চলবে না রে সলচাতুরি চলবে না রে কঠিন হাসরের দিনে কবরে গেলে তোমার রক্ষা না হবে হাতে বলবে আমায় দিয়া চুরি করাইছে সে মুখে বলবে হারাম খাইতো খাওয়াইছে আমারি জোরে বলেন ঠিক না বেঠি হাতে বলবে আমায় দিয়া মুখে হাতে বলবে আমায় দিয়া চুরি করাইছে সে মুখে বলবে হারাম খাইতো খাওয়াইছে আমারে পায়ে বলবে লাথি মারাইছে পায়ে বলবে লাথি মারাইছে এতিম মিসকিনের উপরে কবরে গেলে তোমায় গুর্জ মারিবে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবরের আজাব থেকে হেফাজত করো জোরে বলেন আমিন বাইরামার কবরের ভিতরে নামায়া দিল সব মানুষ একে একে বিদায় নেয় দুই দুইটা ছেলে দুইটা জামাই ধরেন কোথার কোথা কিছুক্ষণ কবরের পাশে থেকে দুই চার ফোঁটা চোখের পানি ফেলিয়া বাড়ি দেশে বলে এই ঘরটা আমি নেব ওই ঘরটা আমি নেব এই জমিটা আমি নেব ওই জমিটা আমি নেব বাজারের মার্কেটটা আমি নেব এখনো পর্যন্ত ২৪ ঘন্টা হয় নাই অনেক বাড়িতে মারামারি শুরু হয়ে যায় কথা বলেন না কেন ঠিক কি না বাইরামার যখন আমাদেরকে কবরে নামানো হলো কেউ নাই তখন আছে একমাত্র আমার আল্লাহ আর ওই কবরে যখন আমার দিকে লক্ষ্য করেন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে কেয়ামতের ময়দান কায়েম হয়ে গেল কায়েম হয়ে যাওয়ার পরে একজন সন্তানের মাকে গিয়া বলবে মা আমার ১০টা নেকি দাও না মা আমি একটু জান্নাত যাইতে চাই ১০টা নেকির অভাবে পারি না মা বলবে বেটা আমি দুনিয়াতে কোনো সন্তান জন্ম দেই নাই আমার কোনো সন্তান ছিল না মা গিয়া ছেলেকে বলবে বেটা তোকে আমি দুনিয়াতে কত কষ্ট করে খাওয়াইছিলাম আমি জান্নাত যাইতে পারি না মোটে মাঠে ৫টা নেকি দে সন্তান বলবে মা দুনিয়াতে আমার তো কোনো মা ছিল না এর মানে সবে জানে সবে ঠিক মাও ঠিক বেটাও ঠিক কিন্তু একবার সওয়াব দিলে যদি কমে যায় আমার পাল্লা কেমন করে পূরণ করব এই চিন্তায় কেউ কাউকে দিবে না ভাইরা এজন্য নিজের আমল নিজে করা লাগবে কথা বলেন ঠিক কি না নিজের নামাজ নিজে পড়া লাগবে নিজের হজ নিজে করা লাগবে নিজের যাকাত নিজে দেওয়া লাগবে জোরে জোরে বলেন কথা ঠিক কি না অনেকে চিন্তা করে কয়
আমি দিনাজপুরের ভাষায় বলি, মুই যদি মরি যাও, মুই যদি মরি যাও, মোর বেটা দিবে 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 দুম্মা দুই শতক মাটি দিবে, দুই শতক মাটি দিবে। এর মানে উনি ধরে নিছে আমি নামাজ পড়ি আর না পড়ি দুই শতক মাটি দিলেই জান্নাত। জান্নাত যদি এত সোজা হতো তাহলে আবুল আহাবের এই দুর্গতি হতো না। আবুল আহাব বলছিল, ভাতিজা মোহাম্মদ সালাম তাম্বা তাব মাগনা আনহু মালুহু আমা কসব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد. الله أكبر. بولين একটু জিজ্ঞেস করে লা।